সে খবর চোখ রাখবো উলুবেড়িয়ায়। বেহুশ করে লুট, পরিচালককে স্প্রে দিয়ে বেহুশ করে লুটের অভিযোগ। 5,000 টাকা ও একটি মোবাইল নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। সন্তু রয়েছেন আমাদের সঙ্গে, ঠিক কি অভিযোগ, কি ঘটনা জানাবে সন্তু? একদমই উলুবেড়িয়ার যে 16 নম্বর চাঁদনী সড়কে বিস্তিপুর পার্কিং এর ঘটনা, যেখানে অভিযোগ করা হচ্ছে চালকের তরফ থেকে, তিনি যখন তার লরিতে ঘুমাচ্ছিলেন সেই সময় কিন্তু কোন পে করা হয়, এরপর তিনি ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েন এবং তার কাছ থেকে লরিতে থাকা প্রায় 5,000 টাকা, একটি মোবাইল ফোন নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এবং 16 নম্বর জাতীয় সড়কে এই দুষ্কৃতি দৌড়া তো নতুন নয়, এর আগেও কিন্তু 16 নম্বর জাতীয় সড়কে বিভিন্ন জায়গায় কিন্তু দুষ্কৃতি দৌড়া তো দেখা গেছে। আবার দেখা গেল উলুবেড়িয়া থানার বিশ্বপুর এলাকার পার্কিং এ, যেখানে একজন লরি চালক লরিতে ঘুমাচ্ছিলেন রাত্রিতে, সেখানেই কিন্তু তার কাছ থেকে বেহুশ করে 5,000 টাকা, একটি মোবাইল নিয়ে পালালো দুষ্কৃতীরা। অনেক ধন্যবাদ সন্তু। আমার গাড়ি থেকে মোবাইল, টাকা, দাড়ি কাটা মেশিন সেটাও নিয়ে গেছে। তারপরে ওইটার দাম ছিল আনুমানিক 3,000 টাকা, আর আমার ফোনটা ছিল 7,000 টাকা, আর টাকা ক্যাশ টাকা ছিল 5,000 টাকা মতো। তা 12টা থেকে আনুমানিক 3-4টার ভিতরে আমার গাড়িতে এমন কিছু ওরা করেছে, স্প্রে করুক বা কি যাই যাই করুক, কিছু একটা করেছে তারা। করার পরে আমি কিছু বুঝতে পারিনি, আমার কাছ থেকে এগুলো নিয়েছে। ঘুমিয়েছিল তখন নাকি? মানে আমার সেন্স ছিল না, আমি তখন বুঝতে পেরেছি তখন 11টা 12টা বাজে সকালে। এটা পার্কিং করেছি কালকে দুপুরবেলা।